আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাহবুব রহমান শান্ত এই মুহূর্তে চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে যে তোমাদের সহায়িকা শীত দেওয়া হয়েছিল, সেই সহায়িকা শীটের আলোকে তোমাদের কিছু অঙ্ক করানো হচ্ছে। তো এ ব্যাপারে হচ্ছে যে আজকে 57 পৃষ্ঠা তোমাদের সাথে আলোচনা করা হবে গণিতের। 57 পৃষ্ঠা আছে, 4, 5, 6, সাথে হচ্ছে যে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো, এই অংশগুলো আলোচনা করা হবে। তো ফার্স্ট অফ অল 57 পৃষ্ঠা সবাই বের করো, যে যেখানে আসো না কেন। 57 পৃষ্ঠার 4 নম্বর গণিত অঙ্কটা বলছে যে কোনো কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটা কত। আমি আবার বলতেছি, কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। তো আমরা ফার্স্ট অফ অল যেটা কাজ করব সেটা হচ্ছে লিখব, এখানে হচ্ছে ভাজক হচ্ছে 34, আমাদের প্রশ্নে বলছে কত ভাজক 34। তোমাদের এখানে সুবিধার্থে দেখো, বলছে যে ভাজক 34 ভাগফল 3 ভাগশেষ 10, তাহলে আমরা কি লিখব, ভাজক 34 ভাগফল 3 এবং ভাগশেষ 10। প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে সংখ্যাটা কত, তাহলে সংখ্যা অথবা ভাজ্য কত, রাইট? তো আমরা এটা ভাজ্য কত লিখতে পারি, অথবা লিখতে পারি যে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে এটা। তো আমাদের সূত্র আছে, সেখানে হচ্ছে যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আমরা চাইলে এটা লিখতে পারি। আবার বলতেছি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো আমরা এই অঙ্কটা এতটুকু করলে আমরা ভাজ্যটা বের করবো, অর্থাৎ সংখ্যাটা বের করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, 34-এর সাথে 3 গুণ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের আগে সূত্রটা মেনটেন করতে হবে, সূত্রটা হচ্ছে কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের 34 দিয়ে 3কে কি করতে হবে, গুণ করতে হবে। তোমাদের সুবিধার্থে গুণটা কিভাবে করতে হয়, 34 গুণ 3, 3 4 কত হয় 12, 12 কত হবে 2, হাতে আছে কত 1, 3 3 9 আর 1 10, তাহলে কত হচ্ছে 102। এখন 102-এর সাথে আমরা কি করব, 10 যোগ করে দিব। তাহলে 102-এর সাথে 10 যোগ করলে কত হয়, 112 হয়। আচ্ছা কিভাবে হয় সেটাও আমি করে দিচ্ছি, 102 যোগ 10, তাহলে 2 1 1, আমরা অ্যান্সার পাইলাম কত, 112। অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 112। আমরা এখানে ভাজ্য না দিয়ে আমরা চাইলে সংখ্যাও লিখতে পারবো, তোমাদের ইচ্ছা। তাহলে এখানে আবার ভাজ্য হচ্ছে এটা, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে যে 112। 5 নম্বর অঙ্কটা বলছে যে তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। ধরো তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল নড়লো বলে। তোমাদের বন্ধুরা অনেক আছে, যা 99 জন বন্ধু আছে এবং 99টা খেলোয়াড় আছে। তো বন্ধু মানে আসলে আমরা যখন মাঠে যাব খেলবো তখন আমরা খেলোয়াড় বলি। তো 99 জন তোমাদের বন্ধু আছে, অর্থাৎ খেলোয়াড় আছে। এখন তুমি কি করবা, 11 সদস্য বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা দলে 11টা করে থাকবে, এমন কয়টা দল থাকবে। 99 জন তোমার কাছে মানুষ আছে, 11টা দল সদস্য আছে, 11 সদস্য বিশিষ্ট গঠন করতে হবে। তার মানে এক দলে 11 জন করে মানুষ থাকবে। তাহলে আমরা কি করব, প্রতিটা দলে সদস্য সংখ্যা কত, 11 জন। প্রতিটা দল মানে কি, একটা দলে সদস্য সংখ্যা 11 জন। তাহলে 99 জনে দল সংখ্যা হবে কত, 99 ডিভাইডেড, অর্থাৎ 99 ভাগ 11। আমরা 11 নামতে পারি, 9 11 99। তাহলে অ্যান্সার কী পাচ্ছি, আমরা 9 পাচ্ছি। তাহলে সুতরাং হবে কি, 9টা দল হবে। ওকে, এরপর আমরা 6 নম্বরে যাই। 6 নম্বর অঙ্কে বলছে যে 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে। 26 জন লোকের মাঝে, অর্থাৎ 26টা মানুষ আছে, 182টি পোস্ট কার্ড ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকে কয়টা করে পোস্ট কার্ড পাবে, আমাদের প্রশ্ন ছিল এটা। তাহলে আমরা ডাইরেক্ট ভাগ করতে পারি, তাহলে প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 182 ডিভাইডেড 26, অর্থাৎ 182 ভাগ 26, অ্যান্সার কত, 60টি। আমরা 26-এর নামটা যদি না পারি তাহলে আমরা গুণ করে দেখবো যে 26 গুণন 6 হয় কি না, 6 6 কত, 36 36-এ কত 6, আর দেশে 3 6 2 12 13 14 15, তাহলে কত, 156 হয়।
আচ্ছা আমরা এরপরে সাত দিয়ে দেখি তো হয় কিনা, 26 গুণ 7, 6 7 42, 42-এ কত হয়? 2 হয়, হাতে আছে 4, 7 দোকানে 14, 15 16 17 18, রাইট, 182, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত? 7টি, অর্থাৎ প্রতিজন 7টি করে পোস্ট কার্ড পাবে। তারপরে আমাদের মোটামুটি 4 5 6 অঙ্ক সবাই বুঝেছো আশা করি, আর কোনো সমস্যা হইলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবা, অথবা স্কুলে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবা, অবশ্যই সলিউশন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অঙ্ক হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে, অর্থাৎ হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। এখানে উল্লিখিত আছে 1 নম্বর অঙ্কেই বলছে 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2, এটা করতে হবে। তা আমাদের ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে যে আমরা নর্মাল ভাবে আমরা গুণ করে দেখি যে 7-8 কত হয়, 7-8 56 হয়, তাহলে 56 লিখলাম, বিয়োগের বিয়োগ করলাম। এখন ভাগের কাজ করি, ভাগের কাজ করতে হলে 6 ভাগ 2, অর্থাৎ আমরা যদি 6 দিয়ে ভাগ 2 করি তাহলে হচ্ছে আমাদের আনসার কত আসতেছে? 3 আসতেছে। তাহলে এখন 56 থেকে 3 যদি আমি বিয়োগ করি তাহলে থাকতেছে 53। আচ্ছা তারপরে আমরা যাই 7 গুণ 8 মাইনাস 6 ডিভাইডেড 2। তো আমাদের এখন কি করতে হবে, এখন করতে হবে যে বিয়োগ ভাগ আগে, ভাগের কাছে আগে, তারপরে গুণের আগে, এইভাবে করতে হবে। তাহলে আমরা আসলে 7-এ 7 লিখে ফেললাম, ইনটু লিখলাম। এখন আমরা ভাগের কাজ করতে হলে আগে তাহলে 6 ভাগ 2, আগের মতো 3 দোকানে 6, তার মানে আমাদের অ্যান্সার পাচ্ছি হচ্ছে কত? 3 পাচ্ছি। এই 8 আছে, 8 থেকে আমরা 3 বাদ দিব, তা আমরা 8 থেকে 3 যদি বাদ দিই তাহলে থাকতেছে কত? 5 থাকতেছে। আর এই যে 7 যেহেতু গুণ আছে তাহলে আমরা গুণ করে দিলাম, তাহলে এখন এটার সাথে এটা গুণ করে কনভার্ট করলে 7 5, অর্থাৎ 5 7 কত হয়? 35 হয়, অ্যান্সার হচ্ছে 35। আশা করি তোমরা সব মনোযোগ সহকারে বুঝতে পারছো, কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই অবগত করবা এবং কমেন্টস বক্সে কমেন্টস করবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, সবাই বাসায় থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।